হঠাৎ করে মেঘ হলো, তিনজন বলতেছে ভাই যাই কই যাই কই, বৃষ্টি তো আসবে ঝড় তো আসবে। তিন যুবক আসতে করে একটা গর্তের ভিতরে চলে গেল। গর্তের ভিতরে চলে যাওয়ার পর হঠাৎ করে তাদের একটু তন্দ্রাচ্ছন্ন হলো। তন্দ্রা হলো বুখারীর হাদিস, ঘুম থেকে জেগে দেখে সর্বনাশ, যে গর্তের ভিতরে শুয়েছিলাম ওই গর্তের মুখে বিরাট আকারের একটা পাথর এসে দাঁড়ায় গেছে, কোন আলো বাতাস কিছুই দেখা যায় না। তিন যুবক গর্তের মুখে এসে অনেক ঠেলা ঠেলি করলো, কোনো রাস্তা পেল না। তিন যুবক এবার তাই মুখ করে নামাজে দাঁড়ায় বলতেছে, আল্লাহ বুঝেছি নিঘাত মৃত্যু, আর মৃত্যু হওয়ার পর আমার পরিবার আমাকে খোঁজ পাবে না। তিন যুবক কান্নাকাটি করার পরে কোন লাভ যখন হলো না, মৃত্যু যখন নিকটবর্তী হয়েছে, ওদের ভিতরে যিনি মুরব্বী ছিলেন তিনি বলতেছেন, ভাই রে তোদের যদি কোনো ভালো কাজ থাকে সেই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চা, হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। ওর ভিতরে ছিল একজন খুব গরিব মানুষ, একজন খুব ধনী মানুষ, আর একজন ছিল টকবকে যুবক। যেই ব্যক্তি ধনী মানুষ তিনি বলতেছেন, আল্লাহ আমি একজন ধনী মানুষ, আমার অনেকগুলো কর্মচারী ছিল, একটা কর্মচারী আমার কাছে অন্যায় করলো, আমি কর্মচারীকে একটু ধমক দিলাম, কর্মচারী বেতন টেতন না নিয়ে পালাই চলে গেল। আমি চিন্তা করলাম ওতো আমার কাছে টাকা পাবে, অর্থ পাবে, আমি ওর আমার কাছে যে টাকাটা পাইতো ওই টাকা দিয়ে একটা বকরি কিনলাম, ওই বকরির আর বাচ্চা হলো, পরবর্তী বছর আরও দুটা বাচ্চা হলো। এভাবে করতে 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 দেখা গেল কয়েক বছরের ভিতরে তার অনেকগুলো ছাগল হয়ে গেল। 12 বছর পর হঠাৎ করে একদিন ওই লোকটা আমার কাছে ফিরে এসে বলতেছে, মালিক 12 বছর আগে একদিন তোমার কাছে কাজ করে কিছু টাকা পেতাম, তুমি বকাঝকা করেছিলাম, আমি চলে গেছিলাম, আমার সেই টাকাটা দাও। আমি তখন বললাম, রে আল্লাহর বান্দা এই যে বিশাল ছাগলের পাল দেখা যাচ্ছে এগুলো সব তুই নিয়ে যা। লোকটি বলতে আমার সঙ্গে রসিকতা করো না। কয় কেন? আমি তো তোমার কাছে 10 টাকা পাবো, এতগুলো দেখাচ্ছে কেন? এসে এইরকম লোকটা হাত তোলেন, 10 টাকা আপনার কাছে পাবে, আর 10 বছর পরে এসে টাকা চাচ্ছে, আপনি 10 টাকার জায়গায় 20 টাকা দিচ্ছেন, এরকম একটা লোক হাত তোলেন দিন। আমি তখন খুশি হই, আল্লাহর কাছে দোয়া করতে চাল্লা। নীতিবান লোক সমাজে অনেকের নাম শুনেছি কিন্তু দেখি নাই, আজকে একটা নীতিবান লোক দেখে গেল। লোকটা ছাগলের বহর নিয়ে চলে গেল, আসমানের মালিক ও জমিনের মালিক, অন্ধকার কামরায় কেউ কাউরের ডাক শুনতে পাবে না। কিছুক্ষণের ভিতরে মালিকুল মওত আজরাইল আসবে, মৃত্যু নিঘাত জেনে তোমার কাছে দোহাই দিয়ে কাঁদতেছি, আল্লাহ এই ছাগলগুলো ওই কর্মীরে দেওয়ার কাজটা যদি ভালো হয়ে থাকে, আর ওই লোকটার দোয়া তুমি যদি কবুল করে থাকো, ও আল্লাহ দয়া করে পাথরটা একটু সরায়া দাও, আমরা যেন বাহির হতে পারি। বলার সঙ্গে সঙ্গে উপরের দিক থেকে একটা আওয়াজ হলো, কুট করে একটা আওয়াজ হলো। তিনজন তাকাই দেখে টুপ বাইরের আলো দেখা যাচ্ছে, কিন্তু বাহির হওয়ার পথ এখনো। একটা লোক যদি মাথা বাহির করতে পারে তাহলে বডি বাহির করতে পারে, আগে দরকার কি মাথা? বন বিড়াল যদি মুরগির ঘরে মাথা ঢুকাইতে পারে তাহলে সকল মুরগি শেষ, আগে ঢুকায় কিন্তু বন বিড়াল কি মাথা ঢুকলেও যত বড় বডি হোক চলে যায়। এখন মাথা বের করার মতন এখনো হয়নি, কারণ বাকি আছে কয়েকজনের প্রার্থনা। একজন বলতেছে, আল্লাহ আমি যুবক মানুষ, আমি যুবক, আমার মনটা চাই বিয়ের আগে একটু অন্য কাজ করি। আজকে শুনলাম ইউটিউবে, দেখলাম পুলিশ কয়েকজনকে ধরেছে বাংলাদেশের ভিতরে, তারা নাকি বিয়ের আগে আর একজনের সঙ্গে ধরা পড়েছে, আর এটা কোনো ব্যাপার না। বড় লোকের মেয়ে যুবকের সঙ্গে ধরা পড়লি, কয় খালাই তো ভাই, খালাই তো ভাই সঙ্গে পার্কে একটু বেড়াতে গেছিল। আর যদি গরিব মানুষের মেয়ে ভ্যানে উঠে বাড়ি আসে, হ্যাঁ ওর মেয়ের পাশে কেডা বসে গেছিল, এখনো বিয়ে হয়নি মৌলভী টুপিওয়ালা, ওর মেয়ের পাশে বসে, মানে যদি ভালো কাজ করে সহ্য হয় না, আর বড় লোকের মেয়ে পার্কে ধরা পড়লি, কয় খালাই তো ভাই, ফুবুই তো ভাই, মামাই তো ভাই, ইয়া তো খালাই তো ভাই, আসে কোত্থেকে? বাংলাদেশে ধরা পড়েছে কয়েকজন যুবক যুবতী, র‍্যাব তাদের ধরেছে, পুলিশ তাদের ধরেছে,
আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে স্বাগত জানাই যে কাজটা করেছেন, এজন্য জাতি আপনাদের জন্য দোয়া করবে। দুই নম্বরে যুবক ডাক দিয়ে বললেন, আমি যুবক, আমার একটা মেয়েকে আকর্ষণ হলো, মেয়েকে ভালো লাগলো, মেয়েটার সঙ্গে জেনা করব। কি করব? জেনা করব, বিয়ের আগে একটা অন্যায় কাজ করব। মেয়েটার প্রস্তাব দিলাম, মেয়েটা বললেন 100 সোনার টাকা দিলেই রাজি। কত টাকা? 100 সোনার টাকা। আমি 100 টাকা সোনার টাকা জোগাড় করলাম, ও আমার মালিক অন্ধকার কামরায় বসে বলতেছে 100 টাকা জোগাড় করলাম। ওই মেয়েটা ছিল আমার চাচাতো বোন, দেখতে ভালোই সুন্দরী, দেখতে চেহারা ভালো সুন্দরী। আমি মেয়েটাকে নিয়ে একটা কামরার ভিতরে চলে গেলাম, একেবারে নির্জন কামরার ভিতরে যখন চলে গেলাম, যুবক তখন বলতেছে, যুবককে যুবক তখন বলতেছে, নাও টাকা। টাকাটা নিয়ে মেয়েটা এক জায়গায় রেখে মেয়েটা আমার পাশে সবরদ করলেন, তুমি যেভাবে চাও সেভাবে আমাকে ব্যবহার করতে পারো, কারণ আমি কত টাকায় বিক্রি হয়েছি। আর আজকের হাদিসের কথা হচ্ছে, লাতা জুলু কাদামা ইবনে আদামা হাত্তা ইয়াসআলু আন খামসিন, সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? দুই নম্বর প্রশ্ন হয় বান্দা, তোমার একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো? আমরা যেন বলতে পারি, আল্লাহ যৌবনকালে শুধু ভোট চুরি করেছিলাম। আমার ভাইরা, যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম, যুবক খাস কামরায় বসে গেছে, মহিলাটা বললেন, যুবকরে বিয়ের আগে কাজ করলে গোনা হয়, বিয়ের আগে কাজ করলে কি হয়? গোনা হয়, ইত্তাকুল্লা, আল্লাহরে ভয় করো, আল্লাহ তোমার নাম শোনার সাথে সাথেই ওই টাকাগুলো মহিলাদের দিয়ে তোমার ভয়ে নির্জন কামরার থেকে বেরিয়ে আসলাম। যদি তোমার ভয়ে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরও যদি বেরিয়ে আসতে পারি, আসমানের মালিক জমিনের মালিক ওই কাজটার বিনিময়ে তুমি আমাদের এই পাহাড়টা পাথরটা সরাইয়া দাও। আর একটা শব্দ হলো, পাথরটা আলগা হলো কিন্তু বাহির হওয়ার পথ এখনো বাকি আছে কয়জন? এই লোকটি ছিল গরিব, এই লোকটি বলতে চান না, ও আমার মালিক, ও আমার মালিক, আমি গরিব মানুষ, সারা দিন কষ্ট করে বাড়ি আসি, বাড়ি আসার পরে যা উপার্জন করি ছেলেরে না দিয়ে, মেয়েরে না দিয়ে, বউরে না দিয়ে সর্বপ্রথম মার ঘরে যাই। একদিন মার ঘরে যেয়ে দেখলাম মা জননী ঘুমায় আছে, মাকে ডাকলে কষ্ট হবে, তাই মার মাথার কাছে দাঁড়ায় থাকলাম। ইত্তবসরে ছেলেগুলো কাঁদলো, মেয়েগুলো কাঁদলো, বউ কাঁদলো, কারোর খাদ্য দিলাম না। মা ঘুমায় আছে, ছেলেগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো, স্ত্রী এক জায়গায় বসে বসে ঘুমায় আছে, গভীর রজুরিতে মার চোখ খুলে গেল, মা জেগে গেল, জেগে দেখে মায়ের মাথার কাছে আমি খাদ্য নিয়ে দাঁড়ায় আছি। মা বললেন, বাবারে এদের কি অবস্থা, তোর কি অবস্থা? আমি সব খুলে বললাম, খুলে বলার পরে আমার মা ঠান্ডা পানি দিয়ে উজু করলেন, উজু করে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ যে ছেলে তার বিবির চাইতে, বাচ্চার চাইতে, সন্তানের চাইতে আমার খেদমতের জন্য সময় দিয়েছে, আমি দোয়া করতে আল্লাহ ওই ছেলের পরে যেন কোনো মুসিবত দিও না, বিপদ দিও না, তুমি না বলেছো মা দোয়া ফিরাইয়া দাও না। পৃথিবীর সকলে দোয়া ফিরিয়ে আসে, মা দোয়া ফিরিয়ে আসে না, তাই যদি হয়, ও আমার মালিক, আমার মা দোয়া করেছে, তুমি দয়া করে আমার মা দোয়াটা কবুল করে নিয়ে পাথরটা সরাই দাও যাতে বাহির হতে পারি। বলার সঙ্গে সঙ্গে জোরে একটা আওয়াজ হলো, পাথরটা সরে গেল, তিন যুবক বেরিয়ে আসলো। তাহলে সর্বশেষ মা দোহাই দিয়ে যদি মুক্তি পায়, আজকের থেকে যুবকরা শিক্ষা নাও, আজকের কোরআনের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাও, যতদিন বেঁচে আছি আল্লাহর ইবাদত করব, পিতা মাতার না ফরমানি, পিতা মাতার না ফরমানি, পিতা মাতাকে কষ্ট দেবো না, পিতার সঙ্গে ধমক দিয়ে কথা বলবো না, মার সঙ্গে ধমক দিয়ে কথা বলবো না, আসমানের নিচে জমিনের উপরে মা হলো বড় এটা বোঝার জন্য চেষ্টা করব। তিন নম্বর প্রশ্ন করা হবে, মাল কোন পথে আয় করেছো? চার নম্বর প্রশ্ন করা হবে, মালগুলো কোন পথে ব্যয় করেছো? পাঁচ নম্বর প্রশ্ন, জিহাদির আলোচনা শুনলে, সাইদির আলোচনা শুনলে, এই আলোচনা শোনার পরে যে এলেম আসলো সেই এলেম অনুসারে কতটুকু আমল করেছো? এটা যদি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে নামাজ পড়লে গোনা হয় না সওয়াব হয়? সবাই বলেন গোনা হয় না সওয়াব হয়। তাহলে আজকের থেকে আমরা তওবা করবো আর বেনামাজি, মিথ্যা কথা বলা ভালো না খারাপ? তাহলে মিথ্যা কথা বলবো, দুর্নীতি করা ভালো না খারাপ? দুর্নীতি করব না, চুরি করা ভালো না খারাপ? চুরি করব। সব সময় থাকতে হবে কার পিছনে? কোরআনের পিছনে। কারা কারা কোরআনের পিছনে থাকতে রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ তুমি কোরআনওয়ালাদের কবুল করে নাও, আল্লাহ তুমি কোরআনওয়ালাদের সাহায্য করো, আল্লাহ তুমি কোরআনওয়ালাদের উপর রহমত করো, আল্লাহ এই কোরআনের বিশাল কাফেলাকে কবুল করে নাও। আমিনো আমিনো আল্লাহ আমিনো,
সকলের দোয়াটা আল্লাহ তুমি কবুল করে না। হাত নামা, আমা তৌফিক ইল্লা বিল্লাহ ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা